আছে না আমার সোনার ময়না পাখি কোন বাদশে বাপের বাড়ি গো এই স্মৃতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এ গান গাওয়া যাবে না যাবে না যাবে ওরে বোঝনি গাওয়া যাবে ডাইনিনি জানি না ও গান গাই তো আমার মনির খান অঞ্জনার তেজ মেরে দিয়ে দিয়েছে অঞ্জনা বিয়ে করে আমাদের গ্রামে একজনের নাম রাখিল অঞ্জনা পরে সেই নাম একেবারে কাগজ পাতি দিয়ে সব ঠিক করিছে বলছে ও দিকে নেই যায় খালি সবাই কয় অঞ্জনা রে অঞ্জনা মানে খেপাই নষ্ট মানে অঞ্জনা নামটাই শেষ করে ফেলেছে ওদিকে আশেপাশে প্রিয়া নিয়ে আর একজন এক একজন এক এক প্রিয়ার জন্যে গান গাওয়া যাবে বেগমের জন্য গান গাওয়া যাবে না যাবে না বেগমের জন্য গান গাবেন যাই হোক মা বন্ধার এইটা হলো এক নম্বর দুই নম্বর হলো তারা বেশি অভিশাপ দেয় কি করে অভিশাপ দেয় আমার কাছে কয়েকদিন আগে একজন বোন ফোন করে বলতেছে হুজুর ইউটিউবে আপনার নাম্বারটা পেয়েছি আমি আপনার সাথে একটু কথা বলবো বললাম কি বলবেন তো বলতেছে আমার স্বামী মারা গেছে আমি কষ্টটা রাখতে পারছি না তাই আপনার সাথে শেয়ার করব তো আমি বললাম আমি তো আমার বিয়ে করার লাইন নেই আমি একটা বিয়ে করি ফেলেছি ওই নিয়ে চালাই আসি তা বলছে না এটার জন্য না হুজুর আমি আসলে আপনার সাথে বলতে চাই যেটা সেটা হলো যে আমি আমার স্বামীকে অভিশাপ দিতাম তো আমার স্বামী হঠাৎ করে মারা গেছে আমি মনের বুঝ দিতে পারছি না আসলে কি আমার অভিশাপে মারা গেছে না তার আবুল হায়াত শেষ হয়ে গেছে আমি বললাম আমি তো করতে পারবো না যে কেন তেস মারাটা খেয়েই যাবো কারণ ও মরি যাইয়ে বেঁচে গেছে কিনা আল্লাহ জানে কথা কয় না আমি ছোটো মানে ধরো করলাম ভালো একটা বড় হুজুর দেখি দাড়ি মাড়ি পেকি গেছে এরম অভিজ্ঞ লোক দেখিতে আপনি করেন কারণ আমি ছোট হুজুর একজন আমার কাছে দোয়া চেয়েছে যে হুজুর দোয়া করতেন হাসপাতালে যেন বরকত হয় আমি ওই দিন দোয়া করে দিয়েছি আল্লাহ তো এক হাজার টাকা দিয়েছে আমি দোয়া করেছি বাগেরহাটে যে আল্লাহ তুমি এই এলাকার লোকের সব রুগী বানাই দাও কারণ রুগী না বানালে হাসপাতালে কী করে বরকত হবে উমা পরের দিন দেখি আমার পেয়েছে মেসেজ পাঠাইছে হুজুর দোয়া করলেন কি আর হইল কি ক্যা তা বলছে পুলিশ এসে হাসপাতালে তুরটি ধরিতে এক লাখ টাকা জরিমানা করেছে তো এ কি আমার দোষ এই জন্য আমি বললাম ও আমাদের দোয়া নিয়ে কাজ নেই আমার কাছে ফত নেওয়াও যাবে না আমি হাতুড়ি ডাক্তার কোয়ান্তে কাটতি কোয়ানে কেটি ফেলবেন সমস্যা আপনি ভালো জায়গায় ফত আনেন যাই হোক এই কথাটা কেন বললাম ও তার ওই নারী স্বীকার করতেছে আমি আমার স্বামীকে বলতাম যে তুমি মরো না কেন তুমি মরতে পারো না আল্লাহ আজরাইল এত লোকের নাই তোমারে নেয় না কেন এই অভিশাপ আমি আমার স্বামীকে দিতাম আমি আজকে মনের বুঝ দিতে পারছি না যে আসলে কি আমার অভিশাপে স্বামী মারা গেল কিনা এখন আমি বললাম এটা ভালো করে জেনে নিয়েন যাই হোক আমি এ ব্যাপারে ফতোয়া দেব না কারণ হায়াত মাউতের মালিককে আমি বলবো না অভিশাপে তবে আল্লাহ রাসুল যে কথাটা বলেছে সেটা বলি যে আল্লাহ রাসুল বলছেন যে নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ সবচেয়ে বেশি এক নম্বর হলো তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ না আর দুই নম্বর হলো বেশি বেশি তারা অভিশাপ দেয় কিছু হইলেই অভিশাপ দেয় কিছু হইলেই অভিশাপ দেয় এই কাজগুলো করা যাবে না মা বোনেরা আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে থাকবেন এখন মা বোনদের চ্যাপ্টার ক্লোজ এইবার আসি আমার আর একটা অনুরোধ করিছে যে একটু বলবেন বাচ্চাদের ওদের যেন কোরআনের মাদ্রাসায় দেয় এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসায় আমার আপনার সন্তান দেওয়ার দরকার আছে না নাই কেন দেব কেন দেব কয়দিন আগে রংপুরে গেলাম রংপুরের একজন এমপি নাম হলো মশিউর রহমান রাঙা নাম শুনেছেন কি নাম এই মশিউর রহমান রাঙা এমপি আমার আগে উনি অতিথি অনেক আলোচনা করলেন তার মধ্যে একটা আলোচনা করলেন উনার জীবনে ঘটে যাওয়া ঘটনা একজন বন্ধু মানুষ সে বারবার আসতো ওর কাছে সহযোগিতা নেওয়ার জন্যে আমার ছেলের অ্যাডমিশন নিয়েছি তুই একটু সুপারিশ করে দিস যেন মেডিকেলে চান্স হয়ে যায় যেন সে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যেন অমুক জায়গায় চান্স পায় এমন করে করে সুপারিশ করে নিত চারটা সন্তান তার মধ্যে তিনটারে বিশ্ববিদ্যালয়ে চান্স করে দিয়েছে কাউকে মেডিকেলে চান্স করে দিয়েছে তারা লেখাপড়া করে বড় হয়েছে আমি বললাম আমাদের এমপি বলতেছে মশিউর রহমান রানা বলতেছে তোর ছেলে কয়টা কয় চারটা কয় তিনটা তো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি আর একটা কনে কয় আর একটা হলো ওইটা একটু বোঝে কম কোলে হাবলা তাই মাদ্রাসায় দিয়ে থুইছি বোঝে কম কোলে হাবলা মাদ্রাসায় দিয়ে রেখেছি ওই এমপি বলতেছে কিছু বছর পরে একদিন আমার বাড়িতে এসে কান্না করতেছে আহারে আমি বললাম কান্না কাটি কেন করো কয় আমি অসুস্থ আমার চিকিৎসা করার জন্যে
অনেক টাকার দরকার, আমার পিছনে সময় দেয়া দরকার, কিন্তু আমার তিনটা সন্তান কেউ আমাকে দেখে না, আমার যে কোরআনের হাফেজ বানাইছি পাগল ছাগল ছেলেটা, ওই ছেলেটাই আমার পাশে থাকে কিন্তু তার আয় ইনকাম অত ভালো না। ওরে এমপি সাহেব রে, ওরে আমার বন্ধু রে, আমার যদি একটু সহযোগিতা করা যেত। ওই এমপি এই কথাটা বলে বললেন, ওগো আমার এলাকাবাসী, ওগো আমার আসনের মান, আমার আসনের জনগণ, আমি তোমাদের বলে দিই, যদি পারো সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় পড়াও, যদি পারো সন্তানদেরকে দিনের খেদমতে দাও, তাইলে এই সন্তানেরা যেই ব্যক্তি চার সন্তানের তিনটা সন্তান কাউকে ডাক্তার বানালো, কাউকে ম্যাজিস্ট্রেট বানালো, কাউকে ইঞ্জিনিয়ার বানালো, আর আজকে বিপদের সময় কোনো সন্তান পাশে নাই, পাশে শুধু ওই পাগল ছাগলটা, যেই পাগল ছাগলটা কোরআনের হাফেজ হয়েছে। বলেন সে কি শুধু দুনিয়ায় পাশে থাকবে নাকি পরকালেও থাকবে? আল্লাহ ও একবার সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। ওই পরকালের ময়দান, হাশরের ময়দান, আমরা বড্ড বিপদে পড়ে যাব রে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করছেন, চোখের পানি চোয়ালের পরে চলে এসেছে। আল্লাহর নবী বাড়িতে ফিরলেন, ফিরে বললেন, ওগো আয়েশা তোমার চোখে পানি কেন? পানি, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ওগো নবী না তেমন কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় তুমি লুকাচ্ছ, তুমি বলো দেখি তোমার চোখের পানি কেন? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, আপনি যখন বাইরে থাকেন, বাসতে যখন দেরি করেন, তখন আমার নিজের অজান্তে চোখ থেকে, আপনার ভালোবাসায় চোখ থেকে পানি ঝরে পড়ে। আল্লাহর নবী বললেন, ওই পরকালের ময়দান, বিচারের ময়দান, হাশরের ময়দান, তিনটা জায়গায় আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে। কয় জায়গায়? তিন জায়গায় আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে না, তোমার প্রতি আমার এই ভালোবাসা থাকবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ও গো নবী গো, এমন হতে পারে না, পারে না, পারে না, এতটাই ভালোবাসি। ওই মনির খান গেয়েছে যে, তোমার জন্যে জাহান্নামে জাতীয় ওরা আজির, তারপর আরো গান গেয়েছে, ওই যে তো দোজকের আগুন জ্বলে এই বুকে, ওরে বাবা ওই ডার্লিং এর পায় নাই তাই নাকি দোজকের আগুন জ্বলে? দোজকের আগুন এত সহজ না, দোজকের আগুন এত সোজা না, সোজা না গো। ওই পরকালের ময়দানে আল্লাহর নবী বললেন, তিনটা জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না, তোমার কথা আমার মনে থাকবে না, কোনো আদম সন্তানের কথা কোনো আদম সন্তান মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, সেই তিনটা জায়গা কোন তিনটা জায়গা যদি একটু জানাই দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, এক নম্বর জায়গা হলো যখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দারা সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে, যেই বান্দা ডান হাতে আমল নামা পাবা সে বেঁচে যাবা, আর যে বাম হাতে আমল নামা পাবা সে বড্ড বিপদে পড়ে যাবা। এই কথা যখন বলে লাইন দিয়ে দাঁড় করাবে, আর ফেরেশতারা যখন আমল নামা বন্টন করতে থাকবে, ওই মানুষ চিন্তা করবে, আমার আমল নামাটা যদি ডান হাতে পেয়ে যায়, এর থেকে আর বড় পাওয়া কিছু নাই। ওই সময় আর কারো কথা মনে থাকবে না, সন্তান তার বাবার কথা মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, বোন তার ভাইয়ের কথা মনে রাখবে না। এই হলো এক নম্বর জায়গা। আর দুই নম্বর জায়গা বলবো, বলবো, কষ্ট হয়ে যাচ্ছে, একটু ছটফট মতো মনে হচ্ছে। ভাইরা আমার, আর দুইটা জায়গা আমি বলবো, বলবো না কেন, অবশ্যই বলার জন্যই তো আসিছি, কারণ আপনি যদি জান্নাতে যান, আপনি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি নেই, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই, আছে নাকি? এই জন্যে মাঝে মাঝে মোনাজাতে বলি, ওগো আল্লাহ তুমি যদি তোমার জাহান্নামে দাও রে, তোমার কোনো লাভ হবে না, আর যদি তুমি তোমার জান্নাতে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি তোমার বান্দাকে ক্ষমা করে একটু জান্নাতের কোনো জায়গা করে দিও। বলেন আমি সেদিন বিপদে পড়ে যাবেন, মালাকুল মাউত মাথার কাছে চলে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, কেউ আর আপনার নাম ধরে ডাকবে না, কেউ আর আপনার নাম ধরে খুঁজবে না, আপনি মাটির সাথে পড়ে থাকবেন, মানুষেরা এসে বলবেন, লাশ কোথায়?
ভাই কোন দোকানের কাফনের কাপড়টা আপনার জন্য রেডি? কোনদিন কি একবার খোঁজ নিয়েছেন নাকি কত রঙিন কাপড় কিনলাম? এই কাপড়টা সৌদি আরবের কাপড়, বানানোটা সৌদি আরব থেকে, হয়তো বা কাপড় অন্য দেশের থাকতে পারে। আর আমার এই পাঞ্জাবিটা যিনি বানিয়েছেন তার বাড়ি হলো ইয়ামেনে। এত দামি জামা পাঞ্জাবি পরলাম রে, কিন্তু যে কাপড়টা আমার আজকেও কাফনের কাপড় হয়ে যেতে পারে, এই কাপড়টার দামটাও কোনোদিন আমরা কেউ কখনো জিজ্ঞাসা করেছি নাকি? না করি নাই, মাঝে মাঝে বলি, ও গো আমার ভাইয়েরা, ও গো আমার যুবকেরা, ও গো আমার তরুণেরা, ও গো আমার বিরুদ্ধেরা, ও গো আমার পুলিশ লাইনের ভাইয়েরা, ও গো আমার মাগুরাবাসী, মসজিদে খাটিয়া আছে না নাই? খাটিয়ার কাছে যে জিজ্ঞাসা করবেন, ও গো খাটিয়া, এই তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার চাচাকে নিয়ে গেলে, তার কিছুদিন আগে আমার দাদাকে নিয়ে গেলে, ও গো খাটিয়া বলো দেখি এবার তুমি কার অপেক্ষায় রয়েছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো রে। ঠিক না বেঠে? মাঝে মাঝে কবরের কাছে যাবেন, যে কবরকে জিজ্ঞাসা করবেন, ও গো কবরের মাটি তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, বাবা ঘুমানো, চাচা ঘুমানো, গ্রামের অনেকে ঘুমানো, ও গো কবরের মাটি বলো দেখি এবার তুমি কার জন্যে পথ চেয়ে আছো? তোমার মধ্যে কার ঘর হয়ে যাবে? কবরের মাটি যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও রে, এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটাও তৈরি হয়ে যেতে পারে। ও আমার ভাইরা, আমি যেই রাস্তা দিয়ে আসি ওই রাস্তার পাশেই আমার দাদার কবর রয়েছে, আর আমার বাবার কবরটা বাড়ির পাশে। আমার দাদার কবর যেখানে, আমার কবরও সেখানে হবে। ওই কবরের কাজ দিয়ে যখনই আসি বারবার মনে হয় একদিন এখানেই ঘুমিয়ে যাবো চিরজীবনের মতো, আর কোনোদিন কেউ খবরে নেবে না, আর কোনোদিন কেউ খবরে নেবে না। কবির বিন সামাদ তার বাড়ি কোনটা তাকে দাওয়াত দিয়ে কেউ আর ডেকে আনবে না। এই জায়গায় একদিন আমার কবরের পরে মানুষের পায়খানা ঘর হয়েও যেতে পারে রে। এই তো দুনিয়া, রঙিন পৃথিবী সাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার, ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বেঠে? এই মায়া এই ভালোবাসা সব রেখে চলে যেতে হবে। কত জানা যায় দাঁড়ালাম, গতকালকেও জানা যা পড়লাম, আবার আমার আব্বার বন্ধু, আমার খালু, আব্বার ভাইরা ভাই স্ট্রোক করে মারা গেল, সকালবেলায় সাজেস্ট করলাম হাসপাতালে নিয়ে আর ইবনে সিনাতে নিল, সন্ধ্যার মধ্যে মারা গেল ব্রেন স্ট্রোক করে। একটাই ছেলে মারা যাওয়ার পরে ছেলেটা কান্না করছে, আমার খবর কে নেবে গো, আমার খবর আর কে নেবে? আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছে,
ফজরের নামাজ জামাতে পড়েছে, পরের দিন ফজর আর কপালে জোটে নাই। কালকে যখন মাটি দিচ্ছিলাম বারবার মনে হচ্ছিল আমরা মাটি দেওয়ার সময় পড়ি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো রে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে মাটি ছুড়লাম, আর মনে করালাম একদিন আমারও এভাবেই কেউ মাটি ছুড়ে দেবে, এভাবেই কেউ কবরে রেখে দেবে। আমি আমার বাবার জন্য কেঁদেছি, আমি আমার বাবার জন্য দুটি হাত তুলি, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াই রে, একদিন আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে, তারপরে তাদের সন্তান তাদের সন্তান একে একে আমার নাম ভুলে যাবে, আর কেউ আমার নাম মনে রাখবে না। এটা সত্য না মিথ্যা আপনারা বলেন? কারণ আমাদের দাদার নাম মনে আছে, কিন্তু দাদার আব্বার নাম কার কয়জনের জানা আছে? দাদার আব্বার নাম, আর দাদার আব্বার নাম যদি জানিও ওই দাদার আব্বার আব্বার নাম জানি নাকি, কথা কয় না? তাইলে আমাদের এই দুনিয়ায় লাভটা কি? আপনি নৌকা পেয়েছেন, 5 বছর যাই ইচ্ছা তাই করতে পারবেন, টাকা দেশ ছাপায়ে সুইস ব্যাংকেও রাখতে পারবেন রে, 5 বছর পরে আবার আর একজন টিকিট আনতে পারে না পারে না। তেমনি ভাবে দুনিয়াটা আপনার 60 বছর 70 বছর 100 বছর আল্লাহ যদি হায়াত দেয়, এর মধ্যে আর একজন টিকিট নিয়ে চলে আসে, আর আপনার গান গাওয়া লাগে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ঠিক না বে? ঠিক। অনেক চাষা এখানে আছে মুরব্বী মানুষ। এবার আমি বাকি দুইটা ঘটনা বলবো, বাকি দুইটা জায়গার কথা বলবো, যেইখানে মানুষ মানুষের কথা মনে রাখবে না বিপদের দিনে। তার আগে আপনাদের কাছে একটু হাত বাড়াবো, ও গো আমার ভাইয়েরা, বাবাজিরা রে, আমার ক্যামেরাম্যান কই রে, আর আমার এতে 100টা গান লেখা আছে, কয়টা? 101টা, 100-র বেশি আছে। যদি পারেন গানের বইটা নেবেন, আমাদের ক্যামেরাম্যানের কাছে আছে। গান শিখবেন ইসলামী গান, আর শিখলি দাওয়াত হবে, খাওয়া ফ্রি টাকাও আছে। এই মাদ্রাসার মাগুরা পুলিশ লাইন দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার জন্য আমি 500 টাকা দান করলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বোর হায়াত বাড়াই দাও, শ্বশুর শাশুড়ির কবুল করে নাও, বলে না আমি আমার দোয়া আমার করা শেষ, এবার কার দোয়া লাগবে বলে? ও আমার ভাইরা, মাদ্রাসার জন্য দান করার দরকার আছে না নাই? দান করবেন না কিডা কিডা হাত উঁচু করেন, সবাই করবেন কেন? দুই একজন হয়তো পকেটে টাকা নেই, এরকম থাকতে পারে না? আমার গুলাম রব্বানি ভাই বলছে যার যা আছে দান করে দাও, একজন 1 প্যাকেট সিগারেট দিয়েছ তো দিয়েছ, আবার লিখে দিয়েছ হুজুর আমার এই 1 প্যাকেট সিগারেটই সম্বল ছিল, সকালে না খালি হাগা হয় না, তাও দিয়ে দিয়েছি। কিন্তু আমার দাবি দাবি হলো যে 1 প্যাকেট সিগারেট আপনি যেন পুরাটাই কমিটির দেবেন না, আর্ধেক আপনি বানিয়ে যে খাবেন, দাবি ঠিক চোর হলো ইমানদার। আমার ভাইরা, 1000 টাকা নগদ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে? 1000 টাকার বাকিতে 10000, 5000 মাদ্রাসা ছাদ হয়েছে, কিন্তু ছাদের নিচে যে মাল লাগবে সেটা নাই, বুঝলেন? আমি তো টাইম তো অলরেডি আমার টাইম পার হয়ে গেছে, তারপরও আমি এখনও আপনাদের ওয়াজ শোনাবো, গানও শোনাবো যদি থাকে। আমার একজন ভাই রিকোয়েস্ট করেছে, আমি চিনি নাই আজারি, চিনি নাই আনসারি, হ্যাঁ চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। ও শোনাবো, টাকাটা তুলে নি 5 মিনিটের মধ্যে, হবে সবই হবে, আগে টাকা দিতে হবে। 1000 টাকা নগদ ক্যালকুলে নোট আমি 500 দিয়েছি, আমার মা বোনেরাও যারা এনেছেন, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি গুনাগার, আমার দোয়া কবুল নাও হইতে পারে, কিন্তু আপনারা অনেক বড় বড় এখানে তাহাজ্জুদ গুজারি মানুষ আছে, অনেক আল্লাহওয়ালা অনেক আলেম আছে, তাদের দোয়া কবুল হয়ে যাবে রে। সেদিন পাবনায় গেলাম, বলছে হুজুর গত বছর দোয়া চাইলাম, 15 বছর ধরে সন্তান হয় না, আপনার কাছে দোয়া চাইলাম সন্তানের জন্যে, আপনি দোয়া করেছেন এই বছর,
সন্তান হয়েছে। আমি বললাম আই কথা বলে না ভাত দোয়া অত দূর যায় না রে। আবার যাকু পারে আই বললাম অনেক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে আপনার 15 বছর পরে সন্তান দিয়েছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, 1000 টাকা চাইলাম আমার কোন ভাই মুকুল হোসেন ভাই নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ মুকুল হোসেন ভাই 1000 টাকার একটা কেড়ে নোট দান করলো আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও বলেন আমিন। সেইয়াল দুটো তা কবেন না গেতে দেখো 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 আল্লাহ ছেলে আছে দুটো ছেলে হাফেজি যেন পড়াতে পারে এই দোয়া করব। আল্লাহ তুমি দয়া করে সন্তানদের এই মাদ্রাসায় যেন পড়ায় কোরআনের পক্ষে যেন থাকে তৌফিক দাও, সংসারে যেন অশান্তি না হয় সেই তৌফিক দাও, পিতামাতা যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও বলেন আমি। তারপরে দ্বিতীয় কোনো ব্যক্তি 1000 টাকা দেওয়ার মতো গো যদি আপনি ডাক্তারের কাছে যান 700 টাকা 800 টাকা ফি আছে না নাই, হঠাৎ করে পেটের মধ্যে মুড়া মেরেছে আর ডাক্তারের কাছে গেলেন জানে কিছুই হয় নাই গ্যাসের ব্যথা, তারপরে বলে তোমার 33টে টেস্ট করতে হবে। কয়টা? 33টে। কই আমরা বললাম দিতে আসলে তারপরে কীটা দেখছেন না কেন তাড়াতাড়ি দেন আমার এখনো ওয়াজ শুনতে হবে। হেফজেখানে হ্যাঁ সাত দিয়ে হেফজেখানে করবো তো ওই নে ভর্তি করতে পারছেন না সাতটা দিতে হবে ভাই কোরআনের এই মাদ্রাসার সাত আগেই বলেছি আমি আপনি কেউ থাকবো না। এই যে আমি গরিব মানুষ 500টা টাকা দিলাম এই টাকাটাই থেকে গেল হালসার মাঠে হাসরের মাঠে এইটাই কাজে লাগবে, আর এই যে আরেকজন দিলে 1000 এটাই কাজে লাগবে। ছেলে পিলে যদি মানুষ বানায় ছিল যদি পারেন তাহলে তো ভালো, আর যদি অমানুষ হয় তাহলে ফ্রি ফায়ার খেলে এসে পারবে আল্লাহ ফ্রি ফায়ার আজ যা খেলেছি সব সব ওই আমল নামায় দেওয়া কথা কয় না যাবেন আপনার আমল নামায় সৎকারে জারিয়া কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা কেড়ে নোট দিল একজন আর পাচ্ছি রে পুরুষ এত না মহিলারা এত মাথা ঘামাই লাভ মহিলাদের মহিলারা এমনি দিবেন ওরা চালু দেবে না দিল আম্মা আপনিরা খুব ভালো ও রে আল্লাহ খুব ভালো মা দেন গান শোনাবেন শোনা গান শোনাবেন কোন মাটিতে তৈরি রে তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি ছেলে সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ মাটিতে তৈরি
সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আমার যদি কখনো মা জন্ম আমি পাই সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা যাবার আগে আমি মারা যাবার আগে মরিস না তুই মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা মানায় এমন অনেকে আছেন নানায় মা যদি থাকতো একটা শাড়ি কিনতে গেলে একটা হাজার টাকা পাঁচশত টাকা সাতশত টাকা লেগে যেত বাবা থাকলে যদি লুঙ্গি কিনতে যেতেন পাঁচশো টাকা লেগে যেত যাদের মা নাই বাবা নাই কবরে পথ চেয়ে থাকে ওই মায়ের নামে বাবার নামে এক হাজার পাঁচ হাজার পাঁচশো একশো টাকা যে যা পারেন দান করে যাবেন ইসরাফিল ভাই তাই তো ইসরাফিল ভাই পাঁচ শত টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও মিটুল ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মিটুল ভাই মিটুল ভাই কয়না 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 রে ও গো আমার ভাইরা মিঠুল ভাই দুই হাজার টাকা দিল এই দুই হাজার টাকা কিয়ামত পর্যন্ত থেকে গেল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও তারপরে কিডা কার ছেলে মিঠুল ভাইয়ের ছেলে অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও বাহারুল ভাই ইসলামী ভাই নারায়ে তাকবীর এত আস্তে বললি হবে না হবে নারী জোরে বলেন একটু জোরে বলা যাবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই পাশ আস্তে এই পাশ বলবেন ডাইনটা অফ এইটা অফ দেখি এইটা আগে বলেন দেখবো কোনটা ফার্স্ট আর কোনটা আগে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সরকারের ভয় পায় ঝামেলা আছে না ঝামেলার শেষ নেই দুইটা বারুল ভাই নারায়ণ থাকবীর নারায়ণ থাকবীর বারুল ভাই বারুল ভাই আমি মনে করলাম দিয়ার লোক নাই দশ হাজার টাকা দিলেন ইসলামী ব্যাংকে চাকরি করে অনেকেই ভরে বারুল ভাই ইসলামী ব্যাংক হ্যাঁ উনি ডাইরেক্ট ইসলামী ব্যাংক ওই ইসলামী ব্যাংক ও চাকরি করে ইসলামী ব্যাংকে তা আমি তো সেটা করছি ও যদি ডাইরেক্ট ইসলামী ব্যাংক হয়ে যেত তাহলে তো ওর টিপে টাকা বের করবো আর বারুল ভাই ইসলামী ব্যাংক মানে ইসলামী ব্যাংকে চাকরি করে দশ হাজার টাকা দিল আল্লাহ দানকে কবুল করে দাও নে খেয়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আল্লাহ বাহারুল ভাইয়ের ভালো জায়গায় বিয়ে করে বাচ্চাও আছে তাই এটা বলবেন বাচ্চাও আছে আল্লাহ কবুল করো আল্লাহ সন্তানদেরকে কবুল করে নাও এখানে বাড়ি করিস মনে হয় হ্যাঁ তিনতলা বাড়ি আল্লাহ আল্লাহ কবুল করে নাও বলে না আমি ব্যাংকে চাকরি করি যদি বাড়ি না করতে পারে তাহলে কি করে হবে তারপরে কি না সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তার রুয়ের মাগফিরাতের জন্য সন্তানের টাকা দিয়েছে এক হাজার টাকা আল্লাহ দে সন্তানরা দিস তো আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত আল্লাহ যে মারা গেছে কবরকে জান্নাতের বাগান বানাও সন্তানদেরকে কবুল করে নাও ও গো আল্লাহ পরকালের ময়দানে আপন জনদের সাথে মুলাকাতের ব্যবস্থা করে দিও বলে না আমি তারপর বলেন কিরা একটু তাড়াতাড়ি বলেন আল্লাহ এত দেরি করলে হবে শুনে তাড়াতাড়ি আমার যুবকেরা যাদের বিয়ে হয় না
আমার একজন সাতক্ষীরা থেকে বারবার ফোন দিচ্ছে, হুজুর কবে আসবেন? আজ দিয়েছে ওর বিয়ের জন্য আমার কাছে দোয়া চাইতো, একবার 100 টাকা দিয়েও দোয়া চাইলো, বিয়ে হতে হতে ভেঙে গেছে। এরপরে দোয়া করে দিলাম, কোনো মতে বিয়ে হয়ে গেছে, তারপর আবার চলে গেছে, এখন বাচ্চা আবার আসেন আবার দোয়া করতেন। আমি বলছি কবার দোয়া করি পারা যায়? সত্য ঘটনা, কোরআনের মঞ্চে বসে মিথ্যা বলছে। আমার ভাই জানে দেখবেন ইউটিউবে তার ভিডিও আছে, সার্চ দিলে চোখে পড়ে যাতে পারে সাতক্ষীরা এই বাড়ি। অনেকেই দান করি বলছে হুজুরের জন্য দোয়া করি দেন, বন্ধু বান্ধব অনেকেই আছে দোয়া করে দিয়েছি, তারপরও বিয়ে হইলো কিন্তু বউ চলে গেছে, ওর জন্য আমি দায়ী না। যে যুবকেদের বিয়ে হয় না একটু দোয়া করে দোয়া আইসো, যদি বউ চলে যায় তা আবার নতুন পাবানে আইসো। একটু 5,000, 1,500, 100 দেওয়ার মতো আচ্ছা বাদ দেন, কোরআনের পারা কয়টা? 30টা পারা। ছাদের ঢালাই দেবে 30টা ব্যাগ সিমেন্ট, 30টা পারার নামে দেবেন 500 টাকা করে, বাকিতে আপনারা দিয়ে যান, লিখাই যান, আমি দোয়া করি দেব। আল্লাহ আমার দোয়া কবুল না করুক, সভাপতি সাহেব আল্লাহওয়ালা মানুষ, মুতামিম আছে আল্লাহওয়ালা, অনেকেই আপনাদের দোয়া কবুল করে নেবেন। এক ব্যাগ সিমেন্ট প্রথম পারার নামে কোন ব্যক্তি আছেন দেবেন? এক ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পারার নামে? একটা ব্যাগ সিমেন্ট নূর মোহাম্মদ ভাই 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। এক ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা আছেন? এক ব্যাগ সিমেন্ট গো একটু বলেন প্রথম পাড়ার নামে। আপনি আমি থাকবো না, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, মাদ্রাসাটা থেকে যাবে। ও বাবার ভাইরা, এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পাড়ার নামে? একটা ব্যাগ সিমেন্ট আমি একটু আপনাদের কাছে দেখতে চাই। গোলাম আজাদ, গোলাম আজাদ, গোলাম আজাদ 200 টাকা আল্লাহ কবুল করে নাও, নে খায় দাও। আর একজন থাকেন 200 টাকা দিল, এই টাকাটা কিন্তু বিএনপি বানাইতে পারে নাই, দেখে নেন কত সুন্দর টাকা বানাইছে আমাদের সরকার, আল্লাহ কবুল করে নাও, বলেন আমি। তারপরে কি দাম? এক ব্যাগ সিমেন্ট ইব্রাহিম আলাই ইব্রাহিম 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। এক ব্যাগ সিমেন্ট দিবেন, একটু নাম আর মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন, আবার বন্ধ নাম্বারটা দিয়ে না। আলহামদুলিল্লাহ প্রথম পাড়ার নামে মোহাম্মদ আলী, দেখেন আল্লাহ দাড়ি পাকা মানুষ, মেহেদি দিয়া নবীর সুন্নাতটা মুখে ধারণ করে আছে রে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1 নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ সিমেন্ট দিলেন, 2 নম্বর পাড়ার সম্মানে কিরা ফারুক ভাই, ফারুক ভাই এক বস্তা, 2 নম্বর পাড়ার সম্মানে আমার ফারুক ভাই এক বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ কবুল করে নাও। ফারুক পুলিশ, পুলিশটা আর বেশি দিত তো মোটর সাইকেল ধরে আদায় করে নেবে দরকার হলে। কিরা সোহেল ভাই মুরব্বী মানুষ, 500 টাকা দিয়েছে সোহেল ভাই কোন ধরে? ও আমার যুবক মানুষ চাদরে মুখ ঢেকে আছে, আল্লাহ আমার যুবককে কবুল করি নাও, বিয়ে কি হয়েছে ভাই? হয়ে গেছে, তাহলে আর ওই দোয়া করলাম না, 2টা বাচ্চা আছে রে, আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, আল্লাহ সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাই দাও। হারুন ভাই এক বাচ্চা সিমেন্ট, মুসা আলাইহিস সালামের ছোট ভাই হারুন, আল্লাহ তুমি তার সাথে আসর নাসরের ব্যবস্থা করে দিও, আল্লাহ পঞ্জনদের কবুল করে নাও, 3টা ব্যাগ হয়েছে। 4 নম্বর কিটা বলেন? নুরুল ইসলাম 4 নম্বর ব্যাগ, 4 নম্বর পাড়ার জন্য নুরুল ইসলাম দিলেন 1 ব্যাগ, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদেরকে কবুল করে নাও। তারপরে বলেন কোন আল্লাহর বান্দা আছেন কিরা? 5 বছর সিমেন্ট দেবে কিন্তু নাম বলবে না, সে বলছে আপনি দান করবে এরকম। তা নাম না বললে আপনারা আবার খোঁজবেন কি করে? আপনারা তো অন্তত নামটা শুনে নেন, নাম না বললে আমরা আবার খুঁজে ভবান করে লাভলু 500। আর একজন একটু নামদার ফোন নাম্বারটা গোপনে দিয়ে যান, বুঝতে পারিছি। আমার একজন চাচা নাম বলবে না, কত টাকা কত দেখেন, ওই যে টাকা দিচ্ছে দেখেন নগদ। আর একজন কিছু টাকা দিল, আর সিমেন্ট দেবে কয় ব্যাগ? 5 ব্যাগ, তাহলে 9 ব্যাগ হলো কয় ব্যাগ? 5.5 × 9, আর বাকি 21 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের সম্মানে আমি আপনাদের কাছে কিরা? 900 ভাই, 100 নয়, 200 নয়, 300 নয়, 900 ভাই আমার 1 বস্তা সিমেন্ট দিলেন, 10 বস্তা হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিরা আলসাম 1 বস্তা সিমেন্ট, 11 বস্তা হয়ে গেল, 12 নম্বর আমার বাবুনিরা কই কই রে,
আমার যুবকেরা একটু দান করা যায় না সোনা পাকিরা কত টাকা কত থ্রি পিস কিনে গোপনে যেয়ে দিয়ে আসলে আর তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল তোমার মালটা চলে গেল অন্য জায়গায় ওগো আমার যুবকেরা এক ব্যাগ সিমেন্ট যদি মাদ্রাসায় দাও অন্য জায়গায় যাবে না পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও তুমি তো ওই ঘরের মালিক নও পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও তুমি তো ভাই ঘরের মালিক নও ও সেই ঘরখানা যার কিডা চাচা মোহাম্মদ আবুল কাশেম এক বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও এগারো বারো বস্তা হয়ে গেল কিডা জাকির হোসেন বার বারো তেরো বারো বস্তা না তেরো বস্তা হইল তেরো বস্তা একটু সামনে কেউ হিসেব রেখেন কারণ মাঝে মাঝে তো আমার নেটওয়ার্ক থাকছে না মোহাম্মদ কিডা আল্লাহ সেই বাবার জন্য পাঁচশো টাকা দান করলো আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও শামসুন্নাহারে একটাই পালাম না আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কই কথা কয় না একটাই পাইছি শামসুন্নাহার পাঁচ শত টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও আপন জনদেরকে কবুল করে নাও আল্লাহ গো তুমি আমার শামসুন্নাহারের স্বামী সন্তান সংসারে শান্তি প্রদান করে দাও বলে না ওই তারপরে এই যে আমার ভাই দান কত টাকা নিয়ে আসছে দেখেন গো এত টাকা দেশে আমাদের ভাইরা একটু যদি সিমেন্ট তেরো বস্তা হয়েছে আনিস এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও নেখা এক দাও আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও তারপরে কোন আল্লাহর বান্দা চোদ্দ হয়েছে নাকি চোদ্দ কথা কয় চোদ্দ হ্যাঁ কিরা কুতুবুদ্দিন ও তো নিজের কুতুব না দিলু হইতো তাও নিলাম আচ্ছা অসুবিধা নেই কুতুবুদ্দিন এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও ষোলো বস্তা হয়ে গেল না পনেরো বস্তা হলো আল্লাহ দানকে কবুল করো অর্ধেক হয়ে গেছে হাফ সেঞ্চুরি এইবার দেখি বাকি অর্ধেক কারা দেবেন একটু তাড়াতাড়ি দেন ওরে আল্লাহ শুনেছি অনেকেই কোটিপতি অনেকেই টাকাওয়ালা এত টাকা কনে নেবেন গো টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সাড়ে তিন হাত কাফনের কাপড় ছাড়া কিছুই সাথে যাবে না জোহরা বসেন এক বস্তা সিমেন্ট ষোলো বস্তা হলো তারপরে সতেরো নম্বর বস্তা কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের সম্মানে চাইছি আমি জানি আল্লাহ মারুম করবেন না আল্লাহর বান্দারা দিবে একাই পনেরো তো তো তেষ বেদ দিলে আর লোক দেবে না ও আবার শুরু হবে যাক এই পনেরো তালি হইলো কত ষোলো আর দিলে পনেরো কত হইলো একত্রিশ না রয়ে থাকবে সাবেক কমিশনার জিন্দাবাদ সাবেক কমিশনার কয়বার আরো জোরে এত আস্তে কেন সামনে দেখি পিছে দেখি আপনাদের দিয়ে নৌকার মিছিল হবে না সব ফাঁসি দিয়া লাগবে বলতে হবে ওই যে কাল দেখলাম একজন গাল গাছে ও আমার নানা গো ও আমার খালু গো ও আমার খালা গো প্রার্থী হিসেবে আমাদের সাকিব আল হাসান ভালা গো ও আমার খালু গো ও আমার নানা গো ও আমার নানা কথাটা কয়ে নিতাম ও আমার খালা গো প্রার্থী হিসেবে সাকিব আল হাসান অনেক বড় ভালা গো এখান খালি সাকিব ভাই আমার টেকবে নেই কেনাই কিরা মিজানুর রহমান আজহারি মিজানুর তো মিজানুর রহমান দিদা নারায়ে তাকবীর একত্রিশ আর দশ কত আরো জোরে হাসছে না তাল হাসছে না আপনাদের দিয়ে হবে না মানে চোদ্দ বছর ধরে মিছিল ভালো করে করতে পারেন নি বুঝলে সুর হারাই আই সে হে 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 রে কিরা খনিজ দুই ব্যাগ খনিজ পদার্থ তুফাজ্জল ইসলাম খনিজ তাহলে ঠিক আছে তুফাজ্জল ইসলাম খনিজ কয় ব্যাগ দুই ব্যাগ একচল্লিশ আর একচল্লিশ হইল তো একচল্লিশ আর দুই তেতাল্লিশ হাফ সেঞ্চুরি করে দিই বলেন সেলিম ভাই আর্মি আর্মি এক বস্তা দিলি মানায় কই সে
অবসর পেয়েছে টাকা ঢোকছে না যাকে দোকান নেই ওরা পাঁচ ব্যাগ দশ ব্যাগ সব দোকান থেকে দুই ব্যাগ মানে কি আপনি তো দেখছি বিএনপি থেকেও খারাপ অন্তত পাঁচটা ব্যাগ তো দেওয়া যায় নাকি বাজান আপনারা একমাত কিটা কিটা হাত উঁচু করেন পাঁচ ব্যাগ দিক একমাত কিটা দেখেন এত লোক চাচ্ছে রাজি হ্যাঁ পাঁচ ব্যাগ ওই শুনে ছাদে ঢালাই দিতে হবে বাজান পাঁচ ব্যাগ নারায়ণ থাকবেন নাম কি যেন সেলিম ভাই সেলিম ভাই তো সেলিম ভাই তো সেলিম ভাই সিমেন্টের দোকান পাঁচ ব্যাগ কত হলো হামসা সহিছে না হামসা চুরি আটচল্লিশ আর তুই ডাকি দাম আব্দুলের মা আব্দুর রহমানের মা পাঁচশো টাকা আব্দুর রহমান কই আল্লাহ আব্দুর রহমানের মায়ের দান কবুল করে নাও তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ দেখো দেখো এ তো সারা রাত তুলেও খেজুরি ঘুরবে না দেখছি নারায় থাকবে সাবেক কমিশনার একজন দিল ওইটা নাকি আগে আগে একটা সাবেক কমিশনার একই ব্যক্তি আবার দেবে পনেরো আনন্দ করলাম আগের পনেরো ব্যাগ দুইবার খুলি মইবেন যে বেকায়দা ভুল দোয়া করলাম নেই তাহলে কত আটচল্লিশ আর কিটা আনিসুর রহমান দুই ব্যাগ পঞ্চাশ আনিসুর রহমান দুই ব্যাগ আল্লাহ দানকে কবুল করো নে খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও হাফ সেঞ্চুরি হয়ে গেল এবার সাকিব আল হাসানের সেঞ্চুরি মারার দরকার আছে না নাই সেঞ্চুরি মেরে দিই দশ ব্যাগ করে দেন পাঁচ জনে দিয়ে দেন দেখি বড় বড় আল্লাহওয়ালা বড় বড় ব্যবসায়ী কেনে আসে পুলিশের চাকরি করে রাস্তায় মোটরসাইকেল ধরে দুই ব্যাগ তিন ব্যাগ সিমেন্ট এমনিই হয়ে যায় কথা কয় না দেন দেন আল্লাহ রাস্তায় দেন আর আমরা বলবার না আপনারা গোপনে বলছেন যে পুলিশ পুলিশটা সামনে বলবার না সাবেক চেয়ারম্যান সাহেবের মেয়ে তিন ব্যাগ সিমেন্ট নারায় থাকবে সাবেক চেয়ারম্যান সাহেবের মেয়ে তিন ব্যাগ সিমেন্ট দিল হইলো তিপ্পান্ন ব্যাগ আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও আপনি দিছেন একটা মিন্টু ভাইয়ের মা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও পাঁচশো টাকা তোমার নবীর ঘরে দিল কিরা শব্দুল মিয়া পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দাও আল্লাহ মনের যে নেক বাসনা আছে পুরা করে দাও তারপরে কোন আল্লাহর বান্দা আছে তিপ্পান্ন ব্যাগ না বান্ন ব্যাগ হয়েছে আমরা আর একটু সামনের দিকে যাই আমি কোরআনের জন্য চাইলাম আপনারা তো হাফ সেঞ্চুরি করে দিয়েছেন সেঞ্চুরিটা যদি মেরে দিতে পারেন গো আল্লাহর নবীর ঘরের জন্য থেকে যাবে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ ব্যাগ ওমাই জাম পার্টি লাগবে আমার নারায়ে তাকবীর সিমেন্ট দিয়ে সাতান্ন ব্যাগ দিয়ে দিল আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নে খায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদেরকে কবুল করে নাও আয় রুজিতে বরকত দান করে দাও পরকালের ময়দানে বিচারের দিন আল্লাহ তুমি দয়া করে বিচারটাকে সহজ করে দিও বলেন আমি কমিশনার ভাই একশো বস্তা যদি হুজুর উঠাতে পারে হুজুরের কি দেবে এটা কম মাগে না ছোট হুজুর না বেশি তুলতে পারবে না ও আমার ভাইয়ের আমার কমিশনার ভাইয়ের কথা মানতে আপত্তি নেই কিন্তু আমার কথা হলো পনেরো ব্যাগ দিয়েছে অন্তত হয় কুড়ি ব্যাগ দেবেন নাই বিশ ব্যাগ দেবেন আর পাঁচটা ব্যাগ বাড়াই দেন কি আপনারা রাজি হয় কুড়ি নাই বিশ রাজি কিনা কিনা হাত উঁচু করেন এই কমিশনার কই কমিশনার কই কই হয় হয় কুড়ি নাই বিশ পঁচানব্বই পুরো এই পাঁচটা আপনি ওকে পঁচানব্বইটা পুরো নেই মানুষ না করি বাড়ি যাবে না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কি মনে করেন আপনি এই দেখো পার্টি হাজির আপনি বসে থাকেন শাহাবুদ্দিন সাহেব আগে পাঁচটা দিছিলাম আবার পাঁচটা তালি কত হলো সাতান্ন আর পাঁচ
তাই তো 57 ছিল তো আগে 57 আর 62 তারপরে কি নাম ও আমার যুবকের একটু আজকে কমিশনের ঠকাতি হবে দাঁড়াই যাও এক ব্যাগ সিমেন্ট অসুবিধে না জিকেনতে শিকেনতে পাম মেরি আদায় করে নিতে পারবা আব্বার পকেটে হাত দিলে 500 টাকার নোট পাওয়া যায় রে কত যুবক আছে আব্বার পকেটে টাকা মেরে দুটো গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে ঘুরে বেড়ায় ফাইভই পড়ে আর তুমি ম্যাট্রিক পাস করে যদি না পারো তোমার মতো যুবকের দরকার নেই বিষ খাও কথা কয় না রাজি ফার্মেসি দুই ব্যাগ 67 আর 2 69 হুমায়ুন বাপ না 62 তাই তো 62 আর 2 64 হুমায়ুন পারভেজ কি হুমায়ুন পাঁচ ব্যাগ আমি বলছি হুমায়ুন পারভেজ হুমায়ুন পাঁচ ব্যাগ তাহলে 64 আর 5 কত 69 নারায় তাকবীর আল্লাহ হুমায়ুন ভাইয়ের দানকে কবুল করে নাও নেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদেরকে কবুল করে কিরা মিঠু মণ্ডল মিঠুল মিঠুল তো মিঠুল মণ্ডল পাঁচ ব্যাগ তাহলে 69 আর 5 74 গো আল্লাহ মিঠুল মণ্ডলের দানকে কবুল করে নাও আল্লাহ নেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও তারপরে কোন আল্লাহর বান্দা আসেন একটু তাড়াতাড়ি আসেন আমরা কমিশনারের না ঠকাই যাব ও নারে 74 ব্যাগ হয়ে গেছে টিপু মোহাম্মদ টিপু রামমু 500 টাকা নগদ আল্লাহ দানকে কবুল করে নাও টিপুকে কবুল করে নাও আল্লাহ টিপুর মায়ের দানকে কবুল করে নাও মনের স্বপ্নগুলো পূরণ করে দাও কত হয়েছে 74 ব্যাগ 74 ব্যাগ হয়েছে না 74 75 নম্বর 75 ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন 6 ব্যাগ দিয়ে একদম ডাইরেক্ট 75 তে 80 তে চলে যান আছেন কোন আল্লাহর বান্দা আমরা 95 টা পুরাই দেব বাকিটা কমিশনার দেবে আর কমিশনার যখন ভোটে দাঁড়াবে আপনারা ভোট দিতে রাজি আছেন না নাই দিনের বেলায় হলু দেবেন রাতে হলু দেবেন যখন মন চাই দেবেন রে আসেন কিরা আছে দেন টাকা আমার সিমেন্ট 75 75 74 হয়েছে 75 নম্বর আমার ছাত্র আবু তালহা আছে রে সে 20 ব্যাগ দেবে এই তো পাপি দেখ আল্লাহ আমি তালি আজ পারবান মনে আছে সে সাকিব আল হাসান একা সেঞ্চুরি করে তা হবে কেন আমরাও কি উপনীত দেব খেল হবে তো আমার ভাইরা তাই আমাদের প্রিয় ভাই নাম কি আবু তালহা নারায়ে তাকবীর আমাদের আবু তালহা ভাই আবু তালহা ভাই আবুল হাত আবু তালহা ভাই আবু তালহা ভাই আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল তালহা ও গো আল্লাহ তুমি আমার আবু তালহা ভাইকে সাহাবীর সাথে কবুল করে নাও 20টা ব্যাগ সিমেন্ট দিয়ে 74 থেকে 1 94 নিয়ে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর একজন বান্দা আসাইরে আর একজন বান্দা আবু তালহা হাফেজিতে ঢুকাবে তাড়াতাড়ি হাফিজুল ইসলাম এক বাস্তা কমিশনার খেলা হবে অবশ্যই হবে কই কমিশনার কই আছে তো আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কমিশনার সাহেব আমার সাবেক কমিশনার হৃদয়টা অনেক বড় উনি বললেন যদি 95 ব্যাগ সিমেন্ট উঠে যায় আমি আরো 5 ব্যাগ দিয়ে 100 ব্যাগ পূরণ করে দেব আমার ভাইজান সর্বশেষ কে দিল জানো নাম কি আবু সাইদ ভাই 2 ব্যাগ তার মানে 101 হয়ে গেছে আর নে আর নেব ও রডমার্ট এই দেখো বলছো হুজুর মেয়ে দেখতে গেছে ঘটকের বলতেছে দেখো ঘটক বলতেছে দেখো হাজি সাহেব যৌতুক নেবে না কারণ হজ করে এসেছে তবে একটা কথা বলি ও গো বিআই গো কিডা মাহমুদ 2 ব্যাগ 103 হয়ে গেল আল্লাহ মাহমুদ ভাইয়ের দানকে কবুল করে নাও নে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জনদেরকে কবুল করে নাও তারপরে যেই কথা বলছিলাম বলছে আমার জন্নি না জন্নি না জন্নি না আপনার মেয়ের জন্য একটা ফ্রিজ কিনে দেবেন কারণ বাড়ি এখন বাজার ঘাটের যে দাম রে খুব বেকায়দা অবস্থা তারপরে বলছে যে একটা টিভি কিনে দেবেন কারণ আপনার জামাই যখন বাইরে যাবে তখন স্টার জলসা জি সিনেমায় কি করে দেখবে এই জন্য একটা এলইডি কিনে দেবেন তার
তারপরে বলছে আপনার জামাই যখন ওই যে অফিসে যায় জাতি যে দেরি হয়ে যায় রিকশায় জাতি যে একটা পালসার কিনে দেবেন আপনার মেয়ের জন্য কারণ আপনার জামাই তো যাবে যৌতুক চাই নে কি চাই নে যৌতুক চাই নে ব্যাংক দেবেন ব্যালেন্স দেবেন সব চাওয়া হয়ে গেল রে আমি ছোট মানুষ বলে বলছে হুজুর ওয়াজ করবেন মানুষকে হাসাবেন মানুষকে কান্দাবেন মহিলাদের ওয়াজ করবেন পুরুষদের ওয়াজ করবেন বাচ্চাদের জন্য ওয়াজ করবেন মাদ্রাসার জন্য কালেকশন করবেন সিমেন্ট 100 ব্যাগ তুলে দেবেন এখন বলছে রড দেন ইট দেন বালি দেন সিমেন্ট দেন আর বলেন বাকি কি আছে এরপরে বলবে হুজুর আমাকে মাদ্রাসার মুহতামিমের বিয়েটাও দিয়ে দিয়ে যাবেন ওই তো বালিয়ার রড এই যে দেখো বালিয়ার রড আমার সিমেন্ট বালি রড কমিশনার সাহেব আছে আপনারা কিছু দিলে বাকিটা কমিশনারের কাছ থেকে নিয়ে নেব আর কমিশনারের যে বয়স আছে আগামী বছর আবার দাঁড়ালেও আমরা ভোট দেবো ঠিক আছে তো আর রানিং যে আছে সে যদি ভোট পাতি হয় তাহলে এর থেকে বেশি দিতে হবে কি এর থেকে বেশি দিলে আপনার জন্য দোয়া করবো অসুবিধা নেই আমার কমিশনার রড দেওয়ার মতো একজন কি কেউ আছেন এক মন রডের দাম কত এক মন রডের দাম কত সেলিম ভাই কত এক মন রডের দাম কত 3800 তা তো কম 4000 ধরেন 4000 এক মন রড দেওয়ার মতো অনেক আল্লাহর ওলিগণ আছে এক মন রড দেবেন কোন আল্লাহর বান্দা আছেন 4000 টাকা এই মাদ্রাসা যতদিন থাকবে রড ওই ছাদের মধ্যে থাকবে আপনি কবরে বসে সোয়াব পাবেন ফ্লাক্সি লোড অটো আপনি পরকালে উঠি বলবেন আল্লাহ এত সোয়াব তো আমি করিনি তুই করিস নি তাতে কি মানসি করিস তাই তুই পাইছিস সুবহানাল্লাহ বলবেন না মিথ্যে বললাম হয়তো কথাটা লোকালভাবে বললাম তাই আপনাদের কাছে মনে হয়েছে এত সহজ কথা আসলে এটা সত্য পরকালে কেউ বলবে আল্লাহ আমার আমলনামায় এত সোয়াব কেন আমি তো এত সোয়াব করি নাই আর কেউ বলবে আমার আমলনামায় এত গুণা কেন আমি তো এত গুণা করি নাই বলবে গুণা করিস নি তুই যে সুইস ব্যাংকে টাকা থুইলি ক্রিকেট খেলিলি ওই তো ভালো ছিল আবার যে হ্যাঁ হ্যাঁ তো তখন এটা যে হিসেবটা কীটা দেবে বোঝেন নি বাকিটা বুঝে নি জাহাঙ্গীর ভাই না জাহাঙ্গীর ভাই নারায়ে তাকবীর দুবলো বনে বাঘ থাকে আমার জাহাঙ্গীর ভাই ব্যাংকার অসুবিধে নেই ব্যাংকের তো দরকার হলে আপনি কিছু এক বান্ডিল মেরিয়ে দিয়েন অসুবিধে নেই কি একজন চুরি করিয়া কুরবানি দিচ্ছে তা বউ বলছে তোমার এই কোন ধরনের কাজ করো চুরি করে কুরবানি দিচ্ছ তা বলছে কে অসুবিধে কি বলছে এটা কোনো কথা হইলো বলছে তুই এই জন্যই তো বউ তুই এত বুঝিস নি তা কথা বলতে যাস না বলছে চুরি করে কুরবানি দিবা তাই বলি বলছে ওরে শোন চুরি করে তার মসজিদে দান করে দিনি চুরি করে কুরবানি দিচ্ছি কেন আমি তোর বুঝাই দিচ্ছি কেন তা বলছে চুরি করেছি এটা কী হয়েছে তা বলছে গুণা তা বলছে কুরবানি দিচ্ছি এটা কী তা বলছে সোয়াব তা বলছে কুরবানি এমন একটা ইবাদত এই যে কুরবানি দিলাম এতেই সোয়াব হয়ে গেল আর চুরি করেছি ওটা গুণা গুণা সোয়াব কাটাকাটি গোস্ত তো আমি আর তুই খাবো ফিরি বুঝলেন নি তোমার ভাই দরকার হলে এক বান্ডেল মারি দিয়ে আর মাদ্রাসার সেক্রেটারি নাম কি আবুল কালাম ভাই ওনার স্ত্রী অসুস্থ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এক মন রড দিবেন হইল কয় মন দুই মন আর অন্তত পাঁচটা মন রড দরকার কি পাঁচটা মন হলে ভালো হয় নাকি হ্যাঁ বাবাজি বলছে সুন্দর হয় তা আর তিনটা মন দিয়ে দেন দিন আর তিনটা মন দেওয়ার মতো সভাপতি সাহেব লোকজন বলেন দিন কিরা দিতে পারবে এরা তিন মন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ আর বেশি সময় নেই আমি এক ঘন্টা পার হয়ে গেছে আমার টাইমের থেকে আর শেষ করে দেবো আপনাদেরও খিচুড়ি গরম হয়ে যাচ্ছে দূরে ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো নেন আর কেউ রড দেওয়ার মতো বালি এক টলি বালি দুই টলি বালি বালি দেবেন বালি এক টলি রড এক মন তাই আলহামদুলিল্লাহ পাঁচ মন হয়ে যাবেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর তাইবা মেয়ে মানুষ না তাইবা কালেমায় তাইবা না তাইবা একজন বোন এক মন রড দিবেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও তিন মন রড হয়ে গেল আর
দুই মন রড বিয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনের আছে কি না? মা বোনেরা আছে কি না? আছে এই রড বিয়ার মতো। ওই যে লোক না পাঠাই দিলে লোকজন যারা গেছে, ওগো আমার মা বোনেরা 20 কেজি 1 মণ 10 কেজি রড দেওয়ার মতন খেয়ে আছেন গো মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আল্লাহ রাসুলের ঘর, আল্লাহ রাসুলের ঘরের জন্য দিবেন, আমার জন্য না, আমার ঘরের জন্য না, আমার বাড়ির জন্য না। কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি, পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ডাক্তার মতি আর 20 কেজি রড, আর মাত্র দেড় মন বাকি, দেড় মন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন গো? 20 কেজি করে দিতে পারেন, কমাই দিলাম, 20 কেজি করে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আর দেড় মন রড দিবেন, 5 মন চেয়েছি, দেড় মন রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 20 কেজি রড দিবেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, কিশোরেরা, আমার মুরব্বীজনেরা, কত টাকা কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়, কত টাকা কতভাবে চলে যায়। পুলিশে যদি গাড়িটা ধরে তাও চা কফি খাওয়ার জন্যে 500-1000 টাকা চলে যায় রে। এ রে সব কথা তো কওয়া যাবে না, কব ও না, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আর বেশি সময় নেই, মাত্র দেড় মন রড, 20 কেজি করে দেন তিনজন, 20 কেজি করে দেওয়ার মতো আল্লাহর বান্দা, 20 কেজি করে, 20 কেজি করে। ওগো আমার ভাইরা, মা বোনেরা যারা পর্দার অন্তরালে, দিতে পারেন গো যদি মন চায়। আল্লাহর নবী যখন চাইতেন নিজেরা নিজেদের গহনাগুলো খুলে দিতেন, নিজের কানের দুল নাকের ফুল খুলে খুলে দিতেন। আল্লাহর নবী যখন চাইতেন সাহায্য যুদ্ধের জন্য, জিহাদের জন্য, অমনি দান করতেন, এত দান করতেন, আল্লাহর নবী কল্পনাও করতেন না যে এত দান উঠে আসবে। ওগো আমার মা বোনেরা, ওগো আমার ভাইরা, আর দেড় মন রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দেড় মন রড, দেড় মন রড দেওয়ার মতো নেই? এত ব্যবসায়ী এই মাগুরা প্রপারে আপনাদের বাড়ি, আমি বিশ্বাস করি আপনারা দিতে পারবেন। আর দেড় মন রড দেন, 2 টলি বালি দেন, বালি দেওয়ার কোন প্রথম ব্যক্তি আছে যে 1 টলি বালি দিয়ে ভাগ্যবান হয়ে যাবেন? আর দেড় মন রড আমি কিন্তু দাবি ছেড়ে দিচ্ছি না, দেড় মন রড কোন আল্লাহর বান্দা আছেন? দেড় মন রড দিবেন কোন আল্লাহর বান্দা? আর বালি 1 টলি বালি আমার সেলিম ভাই বলতে পারবে দাম কত? সেলিম ভাই 1 টলি বালি দাম আল্লাহর এক বান্দা 100 টাকা। ওরে ভাই আমি তো আমার সিস্টেম, আমার গলা আসে সামনে, আর কত কায়দা করতে আছে কায়দার কোন একটু বালি। এই জায়গায় নাকি পুলিশ লাইনে অনেকেই বালির ব্যবসা করে, ব্যবসায়ী কীটা আমার একটু দেখাই দেন, আমি নিশ্চিত কী করে নিতে দেখাই দেন, নাম বলেন নি, মায়ে কি খোঁজ দিচ্ছি। কীটা জালাল ভাই, জালাল ভাই কই, জালাল ভাই কই, হাত তোলেন আমার জালাল ভাই কই, ও জালাল ভাই কই, জালাল ভাই কই, ডেকে ধরে নিয়ে আসেন দিন। ব্যবসায়ী এই লাইনে যারা আছেন 1 টলি করে বালি দেবেন, আপনারা তো আমরা যখন কিনি ওতে তো কম করে দেন, ওই বাসাতি বাসাতি তো থেকে যায়। কই মস্ত ভাই কই, মস্ত ভাই কই, ডাক দেন আইএস কিনা দেখেন আগে, আমার মস্ত ভাই কই, ভাই শোনা আমার মস্ত ভাই কই কই রে সামনে আসে নরে। গান কত গান ভাইরাল হয়, বিদায় দেন গো ও ম্যাডাম, বিদায় গো আছে না? এই দেড় মন রড এখনো বাকি, আর বালি দেওয়ার মতো একজনও পালাম না, এত বালির ব্যবসা করে লাভ কি তালি? আপনি দেবেন 1 টলি?
ডেমন রড আপনি দেবেন না রয়ে থাকবে না রয়ে তাকবীর সভাপতি সাহেব সভাপতি সাহেব দেখেন বৃদ্ধ মানুষ তার এখন টাকা ধরে রাখার দরকার কবে কি হয় না হয় কবে হাসপাতালে যাচ্ছে সব বাদ দিয়ে ডেমন রড একাই দিয়ে দিলেন যে যা হয় চিকিৎসা হয় হইবেন না হয় না হইবেন কয় মন দিয়েছে সবাই থেকে বেশি দিয়েছে না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ পাঁচ মন ফিরেছে এইবার পাঁচটা টলি সিমে রান দূরে কি বালি এটা দেন আলহামদুলিল্লাহ সুমন ভাই কই শুনে আমার নারায়ে তাকবীর সুমন ভাই সুমন ভাই প্রথম নম্বর ব্যক্তি এক টলি বালি দিল এক টলি বালি দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও নেকায় হাত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও রড তো পাইলাম পাঁচ মন সিমেন্ট পাইলাম এখন বালি দেন আবাজ আলি ঢালাই দেবো কি ইহি করে রে তো এক টলি পাইছে আর সাইড ডে টলি দেবেন কয়টা টলি সাইড ডে টলি একটু দায় জান দিন ঘ্যাট ঘ্যাট করে দায় জান দিন এই আমাদের আমলিকির নেতা কোথা নেই কে কেউ তো সারা জীবন আমলি করি লাভ কি যদি এক টলি বালি না দিতে পারেন একটু ডেকে দেন দিন দেই খালি শুধু নৌকা নিয়ে লাভ মারবে তা হবে না কিছু দেবেন তো চোদ্দ বছর ধরে রয়েছেন আমরা তো কিছু করছি বর্তমান কমিশনার ভাই কই এগারো ব্যাগ নারায়ণ দেখবে মহিলাদের মধ্যে এগারো ব্যাগ একটু আসতে বলেন নারায়ণ তাকবীর আসতে বলতে বলি ধরে বাকি এক হাজার তাহলে এগারো ব্যাগ সিমেন্ট তাহলে একশো তিন ছিল ওদিকে আর এগারো একশো চোদ্দ হুজুরি মনে আজ করলাম তাহলে একশো চোদ্দ ব্যাগ হয়েছে আর একটা ব্যাগ দিয়ে পনেরোটা করি তো এটা ভাঙা ভাঙটি কিরম দেখা যাচ্ছে হাবিবুর রহমান এক হাজার টাকা আল্লাহ কবুল করো বালি আর চারটলি এই চারটলি বালি দিয়ে দিন দিন মোনাজাত করে দিন খেচুর নিয়ে বাড়ি চলে যান আর দেরি করে কেন সাইডে টলি বালি দেন দিন সাইডে লেজ ও একাই সব দেবে তুমি দিয়ে তো ফকিরেই যাবা শোনা তোমার পাগল বুঝলে দিচ্ছ ওই যে বুদ্ধি আছে একটাও দিচ্ছে না আচ্ছা তুমি যে এত কেন দিচ্ছ সে তো বুঝতে পারছি হয়ে গেছে সজীব ভাই আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর সজীব ভাই সজীব ভাই জিন্দাবাদ সজীব ভাই সজীব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বাবা মারা গেছে সজীব ভাই ছাত্রলীগের নেতা আল্লাহ তার পদ পদবী বাড়িয়ে দিন বলেন আমিন আমার সজীব ভাই বাবা নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও বলেন আমিন আল্লাহ সজীব ভাইকে নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও আপন জনদেরকে কবুল করে নাও যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও বলেন আমিন তাইলে আর খুচরা সর্বশেষ সর্বশেষ একদম এইবার পকেট উজাড় করে দিয়ে ওই পিছনতে আসবেন রুমাল নিয়ে যান রুমাল রুমাল হাতে না ডাইরেক্ট রুমাল পকেটে যা আছে ঢুকাই বিড়ি সিগারেট তাস মোবাইল হ্যান্ডফোন হ্যান্ডসেট প্রেমিকা সিটি যা আছে সব এর মধ্যে ঢুকাই দেন একটা কিছু বাকি থাকবে না পকেটে টিস্যু অনেকে পিয়াজি বড়া কেনে দেখি উড়াম ঢুকাই দেয় ওই পিছনতে রুমাল নিয়ে যান এই আমার জাহাঙ্গীর ভাই কই শিগগিরই খাতা নিয়ে দূর খেতা খাতা নাই রুমাল নিয়ে চলে যান দেন ওই পিছনতে আসেন আমার দাঁড়ানো ভাইরা আগে দেবেন পকেটের মধ্যে হাত ঢুকান যা আছে একটাও যেন বাদ দেবেন না বিড়ি সিগারেট আজকে মাপ নেই সব দেবেন পরে আমরা দরকার হলে ব্যস্ত হ্যাঁ দেন একদম রুমাল নিয়ে যান একদম আমার আমার পুলিশ ভাইয়েরা কই কেন পুলিশ লাইনে থাকে একটা পুলিশ ভাইও পালাম না একটা মানে পাইলাম একটা আর্মি পাইছি তো অবসর পুলিশ ভাইরা কি সব ছুটিতে গেছে ষোলো ডিসেম্বরের না ডিউটিতে মনে হয় একদম একজনও বাদ দেবেন না পকেটে দশ টাকা পাঁচ টাকা কয়েল যে ছিঁড়া নোটটা চলে না কেনে বেরি দেন যেটা বাজারে নিয়ে যাই যে বারবার ফেরত দেয় ওটাই কেনে দেন আমরা চালাই নেবানে
টাকা অসুবিধে নেই, ছিড়া নোটটা একে মেরে দেন। এই জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, এই যে নোটটা চলে না একটু দেন, এই রুমালের মধ্যে দেন, যে নোটটা চালাতে পারছেন না বাজারে ওইটা রুমালে দিয়ে দেন। প্রচুর ব্যাংকার আছে না তার।